এইমাত্র পাওয়া বিরাট বড় দুঃসংবাদ পেলেন মুশফিক। এশিয়া কাপের শুরু থেকে পাজরের ইঞ্জুরিতে ভুগছেন বাংলাদেশ জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। মুশফিকের সেরে উঠতে আরও ৬ সপ্তাহের মতো লাগবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী। মুশফিকের রিপ ট্রমা আছে, রিপ ফ্র্যাকচার আছে, যে কোনো ফ্র্যাকচার সারতে ৪-৬ সপ্তাহ লেগে যেতে পারে, কিন্তু রিপের ক্ষেত্রে সময় বেশি নেয় কারণ এটি সারাক্ষণ মুভমেন্টের উপর থাকে। এশিয়া কাপের প্রথম ম্যাচে ব্যাট হাতে অতি মানবীয় ১৪৪ রানের ইনিংস খেলেছিলেন মুশফিক। এরপর সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন তিনি। দু ম্যাচেই পাজরের চোট নিয়ে ব্যাটিং করেছেন লম্বা সময়। ইঞ্জুরি নিয়েও খেলার মধ্যে থাকায় মুশফিকের এখন বিশ্রামটা প্রয়োজনীয় হয়ে পড়েছে। তাছাড়া পাজরের ইঞ্জুরি হওয়ায় সপ্তাহখানেক বেশি সময় লাগতে পারে বলেও জানিয়েছেন বিসিবির চিকিৎসক ডক্টর দেবাশিস। তবে সেটা নিশ্চিত হওয়ার জন্য অপেক্ষা করতে হবে আরও ১ সপ্তাহ। ফলে ধরে নেওয়াই যাচ্ছে আসন্ন জিম্বাবুয়ে সিরিজে খেলা হচ্ছে না মুশফিকের। এই ধরনের রিব ইঞ্জুরি অন্যান্য ইঞ্জুরির চাইতে সপ্তাহখানেক বেশি সময় লাগতে পারে ও রিব ট্রমা নিয়েও অনেকক্ষণ ব্যাটিং করেছে, ভালো করেছে। যথেষ্ট পেইনের মধ্যে থাকলেও সে ম্যানেজ করেছে, কাজেই এখন বিশ্রামটা দরকার। আমরা সপ্তাহখানেক পর আবারও অ্যাসেস করবো।